আসসালামু আলাইকুম। দোলাস কুকিং ওয়ার্ল্ড থেকে আপনাদের স্বাগতম। দেখতেই পাচ্ছেন জামের ভর্তা। আজকের রেসিপিতে থাকছে আপনাদের জন্য জামের ভর্তা। এখন বাজারে অ্যাভেলেবেল জাম পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আপনাদের জন্য জামের ভর্তা বানায় দেখাই। জামের ভর্তা, জাম মাখা, যাই বলেন, এটি দেখেই জিভে জল চলে আসে। চলুন আর দেরি না করে বানিয়ে ফেলি মজাদার জামের ভর্তা। আজকে আমরা চেষ্টা করব বাজারের মতো জাম ভর্তা বানাইতে। এজন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে এরকম একটি ঢাকনাযুক্ত জারের। আমি এরকম একটি জার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে জারের পরিবর্তে বাটিও ব্যবহার করতে পারেন। এখন আমি এই জারে জাম দিয়ে নিব। আমি আধা কেজি পরিমাণ জাম পুরোটা দিয়ে নিলাম। এখন এই জারে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি। আমি তিন চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, কোনো সমস্যা নেই, স্বাদের কোনো হেরফের হবে না। এখন যোগ করে দিব স্বাদমতো সাধারণ লবণ, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব বিট লবণ। বিট লবণ না দিলে আসলে জাম ভর্তার আসল টেস্টটাই আসে না। চেষ্টা করবেন বিট লবণ দেওয়ার জন্য। এখন আমি জারে ঢাকনা দিয়ে ভালোভাবে আটকে নিব। ব্যাস, আটকানো শেষ। এখন এই জামগুলো ভালোভাবে ঝাঁকিয়ে নিব। ফিরে আসছি ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়ার পরে। দেখতে পাচ্ছেন আমার জামগুলো প্রায় আধা ভাঙা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর চেয়ে বেশি আর ভাঙা সম্ভব না। আপনারা চাইলে হাত দিয়েও কষলে জামগুলো ভেঙে নিতে পারেন। এখন আমি জামগুলো লবণ হয়েছে কি না চেক করে নিব। আমার আর একটু লবণ দিতে হবে, এজন্য আমি সামান্য পরিমাণে বিট লবণ অ্যাড করে দিলাম। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 2 চা চামচ সরিষার তেল। সরিষার তেল দিলে জামে একটা গ্লেসি ভাব আসে, খেতেও স্বাদ হয়। তো আরেকবার ঢাকনা আটকিয়ে আমি ভালোভাবে জামগুলো ঝাঁকিয়ে নিব। ব্যাস, ঝাঁকিয়ে নিয়ে নিলাম। এখন আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে জাম ভর্তাগুলো সার্ভ করে নিব। সার্ভ করে নিয়ে নিলাম জাম ভর্তা। তৈরি হয়ে গেল ঝটপট মজাদার জাম ভর্তা। দেখলেন তো কত সহজেই ঘরেই তৈরি করা যায় স্বাস্থ্যসম্মত জাম ভর্তা। আর বাজারের জাম ভর্তা কিনে খেতে হবে না, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।